হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুইন্স লাভ চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আর সেটা হচ্ছে ইন্টারভিউ ভিডিও। তো আজকে আমি একজন বিশিষ্ট, মানে বিখ্যাত শান্তশিষ্ট, একজন নতুন ছোট্ট একটি মেয়ে, সে দেখতে মোটেও ছোট না কিন্তু আসলে ছোট, এমন একজনকে হাজির করছি। সে আর কেউ নয়, অ্যান্ড শি ইজ নাউন আদার দ্যান মাই কিউট ডটার সামরিন। সামরিনের জন্য একটা ছোট্ট হাততালি। হাই সামরিন, কেমন আছো তুমি? ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তো সামরিনকে তো অনেকেই অনেক নামে ডাকে, অনেক অনেক নামে ডাকে জানি, তো সেটা সামরিনের মুখ থেকে একটু জানা যাক। সামরিন, তোমাকে কে কি নামে ডাকে তুমি বলো? প্রথমে তুমি আমাকে ডাকো হচ্ছে, আচ্ছা এক মিনিট, তোমাকে আমি একটু মাইকটা দিই। প্রথমে তুমি আমাকে ডাকো হচ্ছে কি মাম মাম, আম্মা সোনা, তারপরে বেবি, আবার মাঝে মাঝে জননী, আর হচ্ছে কি বাবা ডাকে আমাকে মা, আর পাখি বলে, আর ভাইয়াটা হচ্ছে সব থেকে বেশি ফানি, সেটা হচ্ছে কি ম্যান। এটা আমার কাছে অনেক ফানি লাগে, আর যে শোনে সেই মানে অবাক হয়ে যায় যে ম্যান কেন। আচ্ছা সামরিন, তারপরে তোমাকে কিছু প্রশ্ন করব, ঠিক আছে? আচ্ছা বলো এবার, তুমি তোমার পড়াশোনা করতে কেমন লাগে? হ্যাঁ ভালোই লাগে। আর হচ্ছে কি আমি তো ছোটকাল থেকেই মানে পড়াশোনা নিয়ে, পড়াশোনা বলতে কি বই খাতা, এটাই আমার ছোটকাল থেকে একটা খেলনা ছিল, তুমি তো সেটা জানোই। স্কুলে পড়ার আগে থেকেই আমার খাতা আর একটা পেন, আমি বড়দের মতন মানে কি গুজে গুজে দাগায় রাখতাম ওইটাই আমার মন, আমি মনে করতাম ওইটা আমি লিখছি, আমি একটা স্টুডেন্টকে পড়াচ্ছি, এরকম কাইন্ড অফ। তুমি একটা টিচার হতে? হ্যাঁ, আমার ছোটকালে সব ছিল আমি একটা টিচার হব। তো ওইগুলোই আমার খেলনা ছিল, আমার ওরকম পুতুল অথবা এই আমার এইসব কিচেন সেট এইসবের দিকে আমার ওরকম অ্যাট্রাকশন ছিল না। এই যে তুমি তোমার আগের পড়াশোনা, তুমি যে এখন স্কুল খোলা ছিল, মিসের বাসা ছিল, তখন তুমি স্কুলে যেতে আসতে, তখন তোমার একটা রেগুলার পড়াশোনার একটা পেশা ছিল। তো এই যে দেড় বছর, প্রায় টানা দুই বছর একটা করোনার একটা ঝামেলা গেল, তখন তো তোমার পড়াশোনাটা কেমন হচ্ছিল? বাসায় কি তোমার আগের মতো পড়াশোনা হচ্ছিল নাকি একটু আগের থেকে কমে গেছে, সেটা একটু বলো তো। হ্যাঁ অবশ্যই, আগের থেকে অনেকটাই কমে গেছে, কারণ কোচিংয়ে যাওয়া হচ্ছিল না মিসে বাসায়, স্কুলও থাকছিল না, কি পড়বো সেটা বোঝা যাচ্ছিল না, তো যেটা একটা কম্পিটিশন সেটা থাকছিল না, স্পিডটা কমে যাচ্ছিল। কিন্তু এখন যেহেতু স্কুল খুলে দিচ্ছে, আশা করি ভালো হবে। ওকে, তো সামিন তোমাকে আরও কিছু কোশ্চেন করব আমি। আচ্ছা তোমার ফেভারিট সাবজেক্ট কি আর কেন সেটা তোমার ভালো লাগে একটু বলো তো। অবভিয়াসলি ম্যাম তুমি সেটা জানো, সেটা হচ্ছে কি ইংলিশ, আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে কি ইংলিশ। আর কেন সেটা আমার হচ্ছে কি মানে ওটা সহজ লাগে, আমি এটা বলছি না যে বাংলা আমার কাছে কঠিন লাগে, হ্যাঁ বাংলাটা কঠিন, কিন্তু আমার কাছে ইংলিশটা একটু বেশি সহজ লাগে, আর ওটা আমি লিখতেও ভালোবাসি, আর হচ্ছে কি আমি বুঝে বুঝে ওটা লিখতে পারি। বাংলার থেকে আমার মনে হয় যে ইংলিশটা আমি বেশি ভালো করে বুঝতে পারি, কিন্তু আমরা যেহেতু বাঙালি অবভিয়াসলি বাংলা থাকবে ফেভারিটে, কিন্তু ইংলিশটা একটু বেশি। আচ্ছা খুব সুন্দর। আচ্ছা তুমি বড় হয়ে কি হতে চাও, তোমার কি সেরকম মানে কি হওয়ার ইচ্ছা? এই যে তুমি বললে যখন ছোট ছিল তখন তোমার টিচার হওয়ার শখ ছিল, তো এখন কি তোমার সেই টিচার হওয়ার শখটা চেঞ্জ হয়ে অন্য কোনো কিছু এসেছে মাথায় যে আমি এখন টিচার হব না কিন্তু এখন এটা হতে চাই, এরকম কিছু আছে কি? হ্যাঁ আমি টিচার না হয়ে আমার এখন ডাক্তার হওয়ার ইচ্ছা, কিন্তু বাকিটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা মাশাআল্লাহ। এতগুলো কোশ্চেন মনে রাখা সম্ভব না, লিখে এনেছি বুঝেছো। আচ্ছা তুমি কি খেতে বেশি ভালোবাসো আর কেন সেটা খেতে বেশি ভালোবাসো সেটাও একটু বলো। আমার ফেভারিট খাবার হচ্ছে কি পাস্তা আর পিজা, যেটা অনেক ফেভারিট, আমার অনেক বেশি ফেভারিট, আর ওগুলোর মধ্যে আমার ফেভারিট ইনগ্রিডিয়েন্টসগুলোও আছে জন্য বেশি।
ভালো লাগে। আর আমি তো অনেক ভিডিওতেই তুমি পাস্তা খেয়েছো, পিজা খেয়েছো, সবাইকেই আমি বলেছি যে সামরিনের খুব ফেভারিট, সামরিন আজকে খেতে চেয়েছে, আমি তো এইভাবে বলেছি, তাই না? আচ্ছা, তো তোমার পিজা আর পাস্তা ছাড়া মানে আমাদের ঘরোয়া আমরা যে সমস্ত খাবার খাই সেগুলোর মধ্যে, হ্যাঁ রেগুলার আমাদের যে খাবারটা সেটার মধ্যে তোমার কি ভালো লাগে? সেগুলোর মধ্যে আমার হচ্ছে কি, যদি মাছের কথা বলা যাক, ইলিশ মাছ, আর এমনি আমার তিনটা মাছ বেশি ফেভারিট, এক ইলিশ মাছ, আর হচ্ছে কি রূপচাঁদা মাছ, আর চিংড়ি মাছ অবভিয়াসলি। আর হচ্ছে কি আমার মাছের মধ্যে এই কয়েকটা জিনিস ফেভারিট, আর আমার কচু টাইপ অফ জিনিস বেশি ভালো লাগে, লাইক যেমন ওল, কচুর মুখি, হ্যাঁ এরকম, এগুলো পছন্দ। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাই এবার। আচ্ছা, আমার উপর কি তোমার কখনো রাগ হয়, আর সেটা কতক্ষণ থাকে? রাগ না হলে আমার রাগ কতক্ষণই বা থাকবে, রাগই হয় না আমার। কেন হয় না? হতে তো পারে, তাই না? আমরা তো মানুষ, তোমার তো কখনো না কখনো আমার উপরে রাগ হতে পারে, তা সেটা কতক্ষণ থাকে? রাগ আমার হয় না সত্যি কথা বলতে গেলে, কারণ তুমি রাগ হওয়ার মতন কাজ করলে না, তুমি একদম টিপটপ, যা বলো আমাদের ভালোর জন্যই তো বলো। আমরা গিয়েছিলাম, তোমার মনে আছে কিনা জানি না, আমরা তো সিলেট গিয়েছিলাম। সিলেটে গেছিলাম, ওইটাই একটা জায়গা, আর এমনি তো যশোরে তো যাওয়াই হয়, কিন্তু ওইভাবে আমরা কোনো সময় তো ট্রাভেল করিনি। কিন্তু এটা ভালো লাগে যখন আমরা ফ্যামিলি মিলে বাইরে যাই, কিছু কেনাকাটা করি, তারপরে একটু খাওয়া দাওয়া করি, আবার বাসায় এসে যাই, এটাই আমার কাছে অনেক ভালো লাগে। কারণ আমরা তো আমাদের ভিডিওতে খুব অনেক অনেক দেখিয়েছি যে আমরা এখানে খেতে যাচ্ছি, ওখানে খেতে যাচ্ছি, মানে মানে খেতে যাওয়াটা একটা আমাদের কাছে বেশি মনে হয় না। আচ্ছা আচ্ছা, তোমার সাথে কি কারো ঝগড়া হয়, মানে এরকম কি কেউ আছে যে তোমার সাথে ঝগড়া হয়, তুমি ঝগড়া করো? হ্যাঁ আছে, দুইজন আছে। সেটা হচ্ছে কি, প্রথম ভাইয়া, ভাইয়ার সাথে আমার অকারণে ঝগড়া হয়, ভাইয়া এসে এসে আমাকে ডিস্টার্ব করে, আমার খালি ঝগড়া বাঁধে। আর সেকেন্ড আরেকজন আছে, সেটা হচ্ছে কি সেভেন এক্সপ্রেস সব্যসাচী আঙ্কেল আমার, তার সাথে আমার অনেক ঝগড়া হয়। সে আমার স্ট্যাটাস দেখে না, আমাকে স্ট্যাটাস দেখলে আমাকে, মানে কি বিষয় নিয়ে তার সাথে তোমার ঝগড়া বাঁধে, মানে সব্যসাচী দাদার সাথে তোমার কি নিয়ে ঝগড়া বাঁধে? ওটা বাদে হচ্ছে কি আমার স্ট্যাটাস দেখে না, প্রথমে আঙ্কেল আমার স্ট্যাটাস দেখলে কমেন্ট করবে না, এটা নিয়ে আমার সাথে ঝগড়া বাঁধে। আচ্ছা, মানে কিরকম করে তোমরা ঝগড়া করো একটু কি বলবে? মানে ঝগড়াটা কে শুরু করে, তুমি নাকি সব্যসাচী দাদা? আমি। তুমি কিভাবে ঝগড়া করো, মানে কি বলো? আমি বলি যে তুমি আমার গিয়েতে কমেন্ট করোনি কেন স্ট্যাটাসে, তো হচ্ছে কি কি আর বলবে, চুপচাপ বসে থাক। তবে তোমাকে মনে হয় সব্যসাচী, তুমি ভুলে গেছো, সব্যসাচী দাদা তোমাকে একটা নামে ডাকে, সে নামটা একটু সবাইকে বলে দাও। ও, আমি তো ওটার কথা ভুলেই গেছিলাম, হ্যাঁ সেটার নাম হচ্ছে কি কাটকাচানি মা। সেটা কেন ডাকে সেটা একটু বলি, আমি কাট কাট করে কথা বলি, এর জন্য আমাকে কাট কাটানি মা বলে। খুব সুইট না? অনেক। আচ্ছা, তোমার কতগুলো ফ্রেন্ড আছে? আমার অনেকই ফ্রেন্ড আছে, কিন্তু তার মধ্যে থেকে আমার সব থেকে ফেভারিট পাঁচজনের নাম বলি। বলো। ফার্স্ট রাজন্তি, সুবাইতা, আবৃতি, তারপরে পদ্ম, আর একটা রোশনি, আমার এই পাঁচজন ফ্রেন্ড বেস্ট, ওদের সাথে আমার বেশি কথা হয় আর কি। আচ্ছা, তোমাকে আরেকটা কোশ্চেন করি, সেটা তোমার মানে শখ বা ইচ্ছা এমন কিছু আছে কি যেটা তুমি কখনো পাওনি? সত্যি কথা বলতে গেলে আমার এমন কোনো শখ বা ইচ্ছা এমন নাই যেটা আমি পাইনি। আমি যেটা তোমার কাছে বলি সেটাই তুমি আমাকে এনে দেওয়ার চেষ্টা করো, অথবা আমি যখন বাইরে যাই আমার কিছু প্রয়োজন না হলেও তুমি আমাকে বলো যে সামনে তুমি কি এটা নিবা, নিতে চাচ্ছ, তখন আমি নিই। তুমি এটা বলো প্রত্যেক টাইম, এভরি সিঙ্গেল টাইম তুমি এটা বলবা। ওকে,
তো এমনি নিজে থেকে তোমার কখনো কি মনে হয় না যে আমার সাথে বাইরে গেছো, যে না আমি এটা কিনতে পারলে ভালো হতো, মামকে একটু বলি বা আমার ভয় লাগছে, এরকম মামকে বললে কিনে দেবে কিনা, এরকম কি কখনো হয়েছে? না এরকম হয়নি। আর আমি বলি তোমাকে, বললে তুমি মাঝে মাঝে কিনে দাও, মাঝে মাঝে না, যদি ওটা নিড হয় তখন আমি কিনি। তুমি বড় হয়ে কি ইউটিউবার হবে, ইউটিউবার হওয়ার ইচ্ছা আছে কি? আপাতত না, কারণ হচ্ছে কি আমি আপাতত পড়াশোনার দিকে আমি বেশি খেয়াল দিতে চাই, আমার ফিউচারের দিকে আমি বেশি খেয়াল দিব যে আমি ফিউচারে কি হব, তো এখন না। আর তোমার যেহেতু চ্যানেল আছে আমি তো আসতেই পারছি সব সময়, আর হচ্ছে কি তুমি, আমি তোমাকে বললেই তুমি আমাকে নিয়ে নিচ্ছ, তাই না? তো এখন আমি কেন ইউটিউবার হতে যাব? কিন্তু কিন্তু আমার একটা চ্যানেল আছে, আমার বলবো না, তোমারই, ওটা কুকিং চ্যানেল ছিল, কিন্তু আমার অনলাইনে ক্লাসের জন্য ওটাকে নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, কিন্তু ওখানে আমি অনেক কিউট আর ফানি ফানি ভিডিও আপলোড করেছি, তো ওইটা একটু সবাই দেখবেন। ওকে, হ্যাঁ তো সবাই দেখবেন ওর ফানি ভিডিওগুলো। আচ্ছা এই আর কি, তো আমার এটাই কিন্তু শেষ কোশ্চেন ছিল যে তুমি ইউটিউবার হতে চাও কিনা, তো এখন কিন্তু ইন্টারভিউটা শেষ করে দিব। হ্যাঁ তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমি আগে তোমার, তুমি তো আমাকে এতক্ষণ অনেকগুলো কোশ্চেন করলে, রাইট? তো এখন আমি তোমাকে তোমার ব্যাপারে কিছু বলতে চাই। আমার ব্যাপারে? ওকে বলো। আচ্ছা, আমার মাম কিন্তু আমাদের জন্য অনেক স্ট্রাগল করেছে, লাইক আমার ভাইয়া আমার জন্য অনেক স্ট্রাগল করেছে, আমরা যেটা চাই সেটাই মাম হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে আনার, সেটা আমাদেরকে দেওয়ার অনেক চেষ্টা করে, সেটা যেখানেই হোক না কেন, যেখানেই পাওয়া যাক না কেন, আমাদেরকে ওটা দেওয়ার চেষ্টা করে। তো এটাই, মাম আমাদের জন্য অনেক স্ট্রাগল করে। তো আমি যে তোমাদের জন্য স্ট্রাগল করি, তো আমার কি পাওনা শেষ পর্যন্ত? তোমার পাওনা হচ্ছে কি আমরা তোমার জন্য স্ট্রাগল করে তোমাকে আমরা ভালো রাখার চেষ্টা করব, তুমি ভালো থাকলে আমরা ভালো থাকব। ও সুইট। আচ্ছা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, ও যেন অনেক অনেক বড় হয়। না না ওই বড়র কথা বলছি না, এমনি আমার মেয়ে হাতে পায়ে অনেক লম্বা হয়ে গেছে মাশাআল্লাহ। আমি বলছি যেন মানুষের মতো মানুষ হয়, আল্লাহ যেন ওকে ওর মনের ইচ্ছা পূর্ণ করে, আর আপনাদের সবার দোয়া আমি চাইছি যে ওর জন্য দোয়া করবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। বাই বাই।